আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও টপিক নিয়ে আসলাম। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে যারা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে। তো আজকে আপনাদের মাঝে সেই টপিকটা নিয়ে আসলাম। আমি আলমগীর হোসেন আপনাদের মাঝে। সো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ভিডিওতে। তো ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিন, স্ক্রিনের মধ্যে আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, দেন সেখান থেকে আপনি আপনার ব্রাউজারে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের গুগল ক্রোম আছে, তো সেটা দিয়ে আমরা প্রথমে চলে যাচ্ছি সার্চ বারে। সার্চ বারে যাওয়ার পরে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা লিখে সার্চ করবেন, দেন উপরে যেটা আসবে সেটাই আপনি সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পরে আপনি সিলেক্ট ফটোতে যাবেন। তো সিলেক্ট ফটোতে যাওয়ার পরে আপনার ডেস্কটপ শো করবে, অর্থাৎ আপনি ব্রাউজে যাওয়ার পরে আপনার যেখানে আপনি আপনার যে ছবিটা রিমুভ করবেন সেই ছবিটা আপনি সেখান থেকে সিলেক্ট করে নেন। আমি আমার যেখানে ছবি রেখেছি সেখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। সো আপলোড হচ্ছে। তো আপলোডের পর আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এখানে আপলোড হয়েছে। তো আপলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা লেয়ার হয়ে গেছে। তো এই পাশে দেখবেন একটা সিলেক্ট বাটন আছে, সিলেক্ট বাটনে যাওয়ার পর আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ডাউনলোড ইমেজ শো করবে। তো ডাউনলোড ইমেজ দেওয়ার পরে দেখবেন আপনি অটোমেটিকলি আপনার ছবিটি